এদিকে কড়া নিরাপত্তার মাধ্যমে সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে ভোটের সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে আজ বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রিজার্ভিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেছেন এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের আইন শৃঙ্খলা সদস্যদের প্রিজার্ভিং কর্মকর্তাদের সাথে দেখা গেছে ভোটের প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আগামীকাল বারো নভেম্বর বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ চলবে সিরাজগঞ্জ এক আসনে মোট একশো একাত্তরটি কেন্দ্রে মোট তিন লাখ চৌষট্টি হাজার জন ভোটার তাদের ইভিএম এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে ভোট শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে মাঠে নেমেছে আইন বাহিনী নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভি শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএমপি থেকে সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন